সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ AMS কিবরিয়া হত্যাকাণ্ডের 15 বছর আজ। দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে থাকা এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হলেও বিভিন্ন জটিলতা ও সাক্ষী না আসায় বিলম্বিত হচ্ছে। এ অবস্থা বিচার নিয়ে এখনও অনিশ্চয়তায় কাটছে নিহতদের পরিবার ও স্থানীয়দের। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুর রব সেলিমের প্রতিবেদন, জানাচ্ছেন সাজিয়া আক্তার। 2005 সালের এই দিনে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়া। সভার শেষ মুহূর্তে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় তিনি ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদা সহ নিহত হন 5 জন, আহত হন আরও 70 জন। এ ঘটনায় দায়ের হওয়া 2 মামলায় 32 আসামির মধ্যে হবিগঞ্জের সাবেক মেয়র GK গৌস ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সহ 10 জন বর্তমানে জামিনে, আর খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 8 জন পলাতক এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 14 জন কারাগারে আটক। 4 বছর আগে হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হলেও 171 জন সাক্ষীর মাঝে সাক্ষ্য দিয়েছেন মাত্র 41 জন। বৈদ্যবাজার গ্রেনেড হামলায় আব্দুল রহিম আমার স্বামী আরো 4 জন মারা গেছে, পর্যন্ত আমরা বিচার আচার পাইছি না, যে মারছে আর ফাঁসি চাই। আমরা এখনো বিচার পাইনি, আমরা সুস্থ তদন্ত সহ আসামি ও সাক্ষীদের একটি বড় অংশ আদালতে হাজির না হওয়ায় বিচার কাজ বিলম্বিত হচ্ছে বলে জানালেন গ্রেনেড হামলায় আহত স্থানীয় MP। কারণ একটাই, এই হত্যা মামলার আসামি একজন হাজির হলে আরেকজন হাজির হয় না, এই গড় হাজিরা দিয়ে তারা একের পর এক টাইম কিলিং করছে। আইনি জটিলতায় বিচার বিলম্বিত হলেও এ সরকারের আমলেই বিচার কাজ শেষ হবে বলে আশাবাদী মামলার বাদী। বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পন্ন হয়েছে 20 বছর পরে, যশোরের যুদ্ধ অপরাধীদের বিচার সম্পন্ন হয়েছে, 3 নভেম্বর হত্যার বিচার হয়েছে, 21 আগস্ট গ্রেনেড হত্যার মামলা বিচার হয়েছে, এই দেশে জনতা শেখ হাসিনার আমলেই বিচার হবে। ঘটনার সঠিক তদন্ত হয়নি এবং বানোয়ার চার্জশিট দেয়া হয়েছে বলে অভিযোগ স্বয়ং শাহ AMS কিবরিয়ার ছেলের। ঠিকমতো তদন্ত হয়নি, তদন্ত হয়নি এবং মিথ্যা চার্জশিট, 3টা মিথ্যা চার্জশিট একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই, এই মিথ্যা চার্জশিট চালিয়ে দেওয়ার চেষ্টা চলেছে এই সরকারের। বর্তমান সরকারের আমলেই এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার দাবি করে এলাকাবাসী প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। SATV News Desk.